তো স্টুডেন্ট, আজকে তাহলে আমরা এক কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা তড়িৎ বিভব চ্যাপ্টারের একটি কোশ্চেন। তো কোশ্চেনটা দেখো, বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি এর তিনটি শীর্ষবিন্দুতে প্লাস কিউ মানের তিনটি আধান রাখা আছে। ঠিক আছে, দেখো এ বি সি ত্রিভুজ আছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এর তিনটে শীর্ষবিন্দুতে কী হয়েছে না, তিনটে প্লাস কিউ পরিমাণ আধান রাখা আছে। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে নিশ্চয়ই দুটো বাহু সমান। সে কোন বাহু দুটো সমান সেটা দেখো, এখানে লেখাই আছে বিসিও এসি বাহুর দৈর্ঘ্য 2A। তার মানে বিসি আর এসি বাহুর দৈর্ঘ্য সমান বলেছে, তাদের মান কত, 2A। তাহলে এটা বিসি বাহু আর এটা এসি বাহু, তাহলে এর দুজনের মান কত, 2A। বোঝা গেল? তাহলে এই দুটো বাহু সমান, এটা জেনে গেলাম। তারপরে কি বলছে দেখো, বাহু দুটির মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, এই এসি আর বিসি বাহু দুটির মধ্যবিন্দু যথাক্রমে কি, ডি আর ই। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি আর এসি বাহুর মধ্যবিন্দু হলো কিনা ই। এবার বলছে দেখো, কিউ মানের একটি আধানকে ডি থেকে ই বিন্দুতে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। বোঝা গেল কোশ্চেনটা? কোশ্চেনটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। দেখো বলছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি, এর তিনটে শীর্ষবিন্দুতে প্লাস কিউ মানের চার্জ রাখা আছে, আধান রাখা আছে। এবার বলছে, এই সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটি বাহু সমান সেগুলো হলো এসি ও বিসি, এবং এদের প্রত্যেকের মান বলেছে 2A। এবার বিসি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি আর ই, বলেছে ডি থেকে ইতে কিউ পরিমাণ আধান নিজেতে কত পরিমাণ কার্য করতে হবে। ওকে, এটাই আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেনটা তোমরা বুঝে নিয়েছো, এবার আমি একটা কোশ্চেনটা সলভ করবো। দেখো তো কোশ্চেনটা তোমরা তুলে নাও, কারণ আমি কোশ্চেনটা এখানে ক্লিন করে দিচ্ছি। কোশ্চেনটা হয় স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে নোট করে নাও। তো স্টুডেন্ট, এবার আমি কোশ্চেনটা সলভ করছি। দেখো দেখো আমাকে বলেছে কি না, ডি থেকে ইতে আমাকে কিউ পরিমাণ আধান নিয়ে যেতে হবে। তাহলে আমাকে এর ফলে কত পরিমাণ কৃতকার্য হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কৃতকার্যের সূত্র অনুসারে, আমরা কী জানি যে কৃতকার্য সমান আধান ইনটু দুই বিন্দুর বিভব প্রভেদ, তাই তো? দেখো লিখেছি আধান, তাহলে কিউ পরিমাণ আধানকে নিয়ে যাবো কোথা থেকে, না ডি থেকে ইতে। তাহলে কিউ পরিমাণ আধান কিউ ইনটু এই দুই বিন্দুর বিভব প্রভেদ, তাহলে ভিই মাইনাস ভিডি। তাহলে ভিই কী হলো, না ভিই হলো ই বিন্দুর বিভব, আর ভিডি কী হলো, ডি বিন্দুর বিভব। ওকে, তাহলে এটা সূত্র আমরা জানি যে একক আধানের জন্য আমরা কৃতকার্যের মান হয় কি, দুই বিন্দুর বিভব প্রভেদের সঙ্গে সমান। কিন্তু যদি কিউ পরিমাণ আধানকে নিয়ে যাই তাহলে কী হবে, কত পরিমাণ কৃতকার্য হবে, কিউ ইনটু দুই বিন্দুর বিভব প্রভেদ। ওকে, এবার তাহলে আমি দেখো আমাকে তাহলে কী কী জানতে হবে, ই বিন্দুর বিভব আর ডি বিন্দুর বিভব জানতে হবে, তাই তো? ই বিন্দুর বিভব আর ডি বিন্দুর বিভব জানতে হবে। তো আমি এখানে লিখেছি দেখো, ডি বিন্দুর বিভব সমান কী হবে, তাহলে ডি বিন্দুর বিভব সৃষ্টি হবে কোন কোন আধানের জন্য, বিতে যে প্লাস কিউ আধান আছে তার জন্য ডি বিন্দুতে একটা বিভব হবে, সি বিন্দুর আধানের জন্য ডিতে একটা বিভব হবে, আর এ বিন্দুতে এই যে প্লাস কিউ আধান আছে এর জন্য এখানে একটা বিভব হবে। তাহলে এই তিনটে আধানের জন্য কী হবে, ডি বিন্দুর একটা বিভব হবে। তাহলে ডি বিন্দুর মোট আধান মোট বিভব সমান কী, এর জন্যে এর বিতে যে উপস্থিত প্লাস কিউ আধান তার জন্য এই বিন্দুতে বিভব, প্লাস সি বিন্দুতে উপস্থিত আধান প্লাস কিউ তার জন্য এই বিন্দুতে বিভব, প্লাস কী হবে, এ বিন্দুতে উপস্থিত প্লাস কিউ আধানের জন্য এ বিন্দু বিভব। তাহলে এইগুলোকে যোগ করলে কী হবে, টোটাল ডি বিন্দুর বিভব পাবো। তাহলে আমি তাই করেছি, দেখো ডি বিন্দুর বিভব সমান লিখেছি কি না, কিউ বাই কিউ, দেখো কিউ বাই 4 পাই এপসাইলন ইনটু এ। এ কী হলো, না বি থেকে ডির মধ্যে দূরত্ব, হ্যাঁ কি না, কারণ টোটালটা বিসি বাহুর দৈর্ঘ্য ছিল 2A। তাহলে বি আর ডির মধ্যে দূরত্ব কত হবে, না এ, আর ডি আর সি বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে, এ, কারণ টোটালটা কী ছিল, 2A বাহু, আর ডিটা কী তাদের মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু তো ডি। তো সুতরাং তাহলে সি থেকে ডির দূরত্ব হবে এ, আর বি থেকেও ডির দূরত্ব হবে এ। আমি এখন কি বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য ডি বিন্দুতে বিভব নির্ণয় করছি। তাহলে আমি কি করলাম, কিউ বাই, তাহলে বি বিন্দুতে কত পরিমাণ আধান আছে, প্লাস কিউ পরিমাণ আধান আছে, তাহলে প্লাস কিউ বাই 4 পাই এপসাইলন ইনটু এ। এ মানে কি, বি থেকে ডি বিন্দুর দূরত্ব। ওকে, ক্লিয়ার? তাহলে বি বিন্দুর আধানের জন্য ডি বিন্দুতে বিভব পেয়ে গেলাম। এবার দেখো সি বিন্দুতে আধানের জন্য ডি বিন্দুর বিভব পাবো। দেখো তাহলে সি বিন্দুতে কত পরিমাণ আধান আছে, প্লাস কিউ পরিমাণ আধান আছে, তাহলে প্লাস কিউ বাই 4 পাই এপসাইলন ইনটু এ। এ কী হলো, না সি থেকে ডি বিন্দুর দূরত্ব। ওকে, এবার দেখো এখানে আরেকটা আধান আছে, এ বিন্দুতে এক প্রকার আধান আছে কি, প্লাস কিউ আধান। তাহলে এই আধানের জন্য ডি বিন্দুতে কত পরিমাণ বিভব হবে, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন, এবার কি এ বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব, তাই তো? তাহলে এ থেকে ডি বিন্দুর দূরত্ব আমি জানি না, এটাকে ধরে নিয়েছি কি না, এক্স। বোঝা গেল?
এটাকে কত ধরেছি, এক্স ধরেছি, তাই লিখেছি দেখো এক্স। ওকে, তাহলে ডি বিন্দুর আমি টোটাল বিভব পেয়ে গেলাম এই সব আধানের জন্য। কি হলো না, ডি বিন্দুতে মোট কত বিভব হলো এইটা। এবার দেখো ই বিন্দুর বিভব নির্ণয় করব, ই বিন্দুর বিভব। তাহলে ই বিন্দুতে কোন কোন আধানের জন্য বিভব সৃষ্টি হবে, সি বিন্দুর আধান, বি বিন্দুর আধান এবং এ বিন্দুর আধান। তাহলে দেখো প্রথমেই আমি করছি কি না, এ বিন্দুর আধানের জন্য ই বিন্দুতে কত পরিমাণ বিভব হবে, তাহলে কী লিখতে হবে, এই বিন্দুতে কত পরিমাণ আধান আছে, কিউ পরিমাণ, তাহলে প্লাস কিউ বাই ফোর পাই এপসাইলন ইন্টু এ। এ হলো কি না, এ থেকে ই বিন্দুর দূরত্ব। আচ্ছা, এসি বাহু তোমরা জানতে, এসি বাহুর দৈর্ঘ্য কত ছিল, টু এ। তাহলে এ থেকে সি বিন্দুর দূরত্ব কত হবে, এ। সিমিলারলি কী হবে, ই থেকে সি বিন্দুর দূরত্ব কত হবে, এ। কারণ কি না, ই বিন্দুটা হলো এ আর সি বিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু। ই বিন্দুটা কি, এ সি বাহুর মধ্যবিন্দু। তাহলে সি থেকে ই বিন্দুর দূরত্ব হবে এ, আর এ থেকেও ই বিন্দুর দূরত্ব হবে কি, এ। বোঝা গেল, তাই এ লেখা আছে। তাহলে কি হবে, এখানে আধান বাই ফোর পাই এপসাইলন ইন্টু এ, এ তাহলে কি, এ বিন্দু থেকে ই বিন্দুর দূরত্ব। তাহলে এ বিন্দুতে উপস্থিত আধানের জন্য ই বিন্দুর বিভব পেয়ে গেলাম। নেক্সট আমাকে কী করতে, কী করতে হবে, দেখো সি বিন্দুর যে প্লাস কিউ আধানের জন্য ই বিন্দুতে কত পরিমাণ বিভব আছে দেখো। তাহলে আধানের মান প্লাস কিউ, তাহলে কিউ বাই ফোর পাই এপসাইলন ইন্টু এ। এ কেন, এ লিখেছি কেন, কারণ কি, সি থেকে ই বিন্দুর দূরত্ব হলো এ। ওকে, এবার দেখো আরেকটা আধান আছে কিনা বি বিন্দুতে, এই বিন্দুতে আধানের জন্য ই বিন্দুতে বিভব কত হবে। তাহলে কী লিখেছি, এ বি বিন্দুতে আধান কত আছে, প্লাস কিউ, তাহলে কিউ বাই ফোর পাই এপসাইলন ইন্টু এক্স লিখেছি। এক্স মানে কি না, বি থেকে ই বিন্দুর দূরত্ব, বি থেকে ই বিন্দুর দূরত্ব। এবার তোমাদের মনে কোশ্চেন হতে পারে, স্যার একবার এ থেকে ডি বিন্দু দূরত্ব তো এক্স নিলেন, আবার বি থেকে ই বিন্দু দূরত্ব এক্স নিলেন, কেন নিলেন। হ্যাঁ অবশ্যই, এটা আমি বলছি, দেখো এখানে আমি দুটো ত্রিভুজ এঁকেছি, ভালো করে লক্ষ্য করো। একটা লিখেছি এ ডি সি ত্রিভুজ, এ ডি সি ত্রিভুজ, আর একটা ত্রিভুজ কী লিখেছি, বি সি ই ত্রিভুজ। ওকে, আমি কী করেছি না, তোমরা বলছো যে স্যার বি ই বাহু, সরি বি ই বাহুকেও এক্স ধরেছ, আবার কি না এ ডি বাহুকেও এক্স ধরেছ, এ ডিকে ও এক্স ধরেছ, কেন। দেখো এখানে আমি যে দুটো ত্রিভুজ নিয়েছি তোমরা বুঝতে পেরেছো, একটা ত্রিভুজ কি এ ডি সি ত্রিভুজ, আর একটা ত্রিভুজ হলো কি বি ই সি ত্রিভুজ, দুটো ত্রিভুজ। ওকে, দেখো দুটো ত্রিভুজ দেখো সর্বসম ত্রিভুজ, কারণ দেখো বি সি বাহু দৈর্ঘ্য এ, এখানে এ সি বাহু দৈর্ঘ্য এ, তাহলে এই ত্রিভুজের একটা বাহুর সঙ্গে এই ত্রিভুজের একটা বাহু ম্যাচ করে গেল। নেক্সট হলো দেখো ডি সি বাহু দৈর্ঘ্য এ আর ই সি বাহু দৈর্ঘ্য হলো এ, বোঝা গেল। তাহলে প্রথম থেকে দেখো বি সি বাহুর দৈর্ঘ্য টু এ আর এ সি বাহুর দৈর্ঘ্য টু এ, তাহলে এই বাহুটার সঙ্গে বি সি বাহুর সঙ্গে এই ত্রিভুজের এ সি বাহু ম্যাচ করে গেছে। আচ্ছা, এর ই সি বাহুর সঙ্গে এর ডি সি বাহু ম্যাচ করে গেছে, কারণ এর বাহু ডি সি বাহু দৈর্ঘ্য এ আর এর ই সি বাহু দৈর্ঘ্য এ। নেক্সট পড়ে থাকে কি একটা বাহু, এর একটা বাহুর সঙ্গে এর আরেকটা বাহুর তো অবশ্যই ম্যাচ করে যাবে, যেহেতু ত্রিভুজের দুটি বাহু, এই ত্রিভুজের দুটি বাহুর সঙ্গে এই ত্রিভুজের দুটি বাহু ম্যাচ করে গেছে, তাহলে অপর যে রিমেনিং যে বাহুটা পড়ে আছে সেটা অবশ্যই সমান হবে। এটা আমরা তো সর্বসম পড়েছি ক্লাস টেনে, যে কোনো ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় অপর বাহুটা অবশ্যই সমান হবে। তাহলে এটা যদি এক্স হয় এটা অবশ্যই এক্স হবে। ওকে, বোঝা গেল। তাহলে এই ত্রিভুজের দুটি বাহুর সঙ্গে এই ত্রিভুজের দুটি বাহুর ম্যাচিং ছিল, তাহলে আমরা কী করলাম, রিমেনিং যে বাহুগুলো পড়ে আছে এর এর একটা বাহু পড়ে আছে, এর একটা বাহু পড়ে আছে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা অবশ্যই সমান হবে, তাই আমি এটাকে এক্স ধরলেও এটাকে এক্স ধরেছি। অর্থাৎ প্রথমে দেখো এ ডিকে আমি এক্স ধরেছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে বিইকেও এক্স ধরেছি, কেন এক্স ধরেছি বোঝা গেল। তাহলে এবার দেখো ভালো করে লক্ষ্য করো, ডি বিন্দুর মোট বিভব আর ই বিন্দুর মোট বিভব কিন্তু সমান এসছে, দেখো ভালো করে দেখো। এখানে কিউ বাই ফোর পাই এপসাইলন এ দুটো টার্ম আছে, কিউ বাই ফোর পাই এপসাইলন এ আর একটা কিউ বাই ফোর পাই এপসাইলন এ, এখানেও দুটো টার্ম আছে দেখো, কিউ বাই ফোর পাই এপসাইলন এ, কিউ বাই ফোর পাই এপসাইলন এ। ওকে, আরেকটা এর কি পার্ট আছে দেখো, কিউ বাই ফোর পাই এপসাইলন এক্স, এরও আছে কিউ বাই ফোর পাই এপসাইলন এক্স। তাহলে ডিই ডি বিন্দুর বিভব আর ই বিন্দুর বিভব সমান, তাহলে ভিডি আর ভিই সমান হয়ে গেল, তাহলে এদের মধ্যে কোনো পার্থক্য রইল না, তাহলে এটার ভ্যালু কত হবে, জিরো হবে। তাহলে কার্য সমান কী আসছে দেখো, কার্য ডিই সমান আসছে কি না, জিরো ইন্টু কিউ, অর্থাৎ জিরো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ডি থেকে ই বিন্দুতে যদি আমি কিউ পরিমাণ চার্জকে নিয়ে যাই আমাকে কোনো পরিমাণ কার্য করতে হবে না, কারণ কি ডি বিন্দুর বিভব আর ই বিন্দুর বিভব সমান। তোমরা তো সমবিভব তলে পড়েছো যে সমবিভব তলের ক্ষেত্রে আমাকে কিন্তু কার্য করতে হয় না, কারণ কি সমবিভব তলের প্রত্যেকটা বিন্দুতে কী হয় বিভব সমান হয়, বোঝা গেল। তাহলে যদি বিভব সমান হয় তাহলে কী হবে না, এক বিন্দু থেকে অপর বিন্দুতে আধানকে নিয়ে যেতে কোনো কার্য করতে হবে না, বোঝা গেল ব্যাপারটা।